Morning students, আশা করি সবাই তোমরা ভালো আছো। সবাই আগের ক্লাসে ক্লাস থ্রি যে ব্লুমিং বার্ড অর্থাৎ ইংলিশ বই ডাক্তার ইংলিশের বইটার ফার্স্ট যে লেসনটা আমাদের ছিল মাই ওয়ান্ডারফুল রুম আমার যে সুন্দর কক্ষ এটা আমি দেখো আলোচনা করেছিলাম। টিচার্স মি ভেরি কেয়ারফুলি এটা এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। বাকিটা আজকে আমরা টোটাল পোর্শনটা আজকে শেষ করব, ঠিক আছে? একটু তোমরা সবাই লক্ষ্য করবে, দেখো তারপর থেকে আমি স্টার্ট করছি, একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ? প্লিজ বি অ্যাটেন্টিভ। I have a pet cat, কথাটা কে বলছে? না, কথাটা বলছে হচ্ছে কোয়েল। কোয়েল কি বলছে? না, আই হ্যাভ এ পেট ক্যাট, অর্থাৎ আমার একটা পোষা কি আছে? না, পোষা একটা আমার বিড়াল আছে, পোষা বিড়াল আছে। আই হ্যাভ এ পেট ক্যাট, ইট লাভস মি ভেরি মাচ, ইহা আমাদেরকে আমাকে খুব ভালোবাসে, ইহা আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? তাহলে আই হ্যাভ এ পেট ক্যাট, ইট লাভস মি ভেরি মাচ, ইহা আমাদেরকে খুব ভালোবাসে, ইহা বলতে কি? না, ওই বিড়ালটা খুব ভালোবাসে। ইট ফলোস মি এভরিহোয়ার, ইহা আমাকে সর্বদাই অনুসরণ করে। কি করে? না, অনুসরণ করে, যেখানেই কোয়েল যায় সেই জায়গা ধরেই ও যায়। ও বলতে কি? না, ওই বিড়ালটা যায় এভরিহোয়ার, যে কোনো জায়গায়। আমি যেখানে যেখানে যাচ্ছি আমার পিছনে পিছনে ওই বিড়ালটা, ওই পেট ক্যাট কিন্তু আমার পিছনে পিছনেই আসছে, সে আমাকে অনুসরণ করে চলে, আমাকে ফলো করে, ঠিক আছে? তার জন্যই বলছে ইট ফলোস মি এভরিহোয়ার, ইহা আমাকে প্রতিনিয়ত ফলো করে, আমাকে অনুসরণ করে চলে, আমাকে যে কোনো জায়গায় আমি যেখানে যেখানে যাই আমাকে কিন্তু সেই জায়গা ধরে সে অনুসরণ করে যায়। ইট টেক্স ভেইস আন্ডার মাই কট, তাহলে এর পরে যে তারপরে যে সেন্টেন্সটা বলেছি, ওই বিড়ালটা কোথায় রেস্ট নেয়, সে বিশ্রাম কোথায় নেয়, তাহলে ইট টেক্স রেস্ট, ইহা বিশ্রাম নেয়, ওই বিড়ালটা বিশ্রাম নেয় আন্ডার মাই কট, আমার খাটেরই নিচে, আমার খাটেরই নিচে, অর্থাৎ আমার খাটের তলায়ও কিন্তু বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে? ওই বিড়ালটা কিন্তু বিশ্রাম নিচ্ছে। সামটাইমস ইট স্লিপস অন দ্য কট উইথ মি, কখনো কেমন ইট স্লিপস, এ কিন্তু ঘুমোয় কোথায়? না, অন দ্য কট, আমার বিছানাতেই, উইথ মি, আমার সাথে। তাহলে কখনো কেমন ও কিন্তু আমার বিছানাতেই ঘুমোয়, আমার সাথে। কে ঘুমোচ্ছে? না, ওর পোষা যে বিড়ালটা, কোয়েলের যে পোষা যে বিড়ালটা আছে ও কিন্তু ঘুমোচ্ছে। ইট আই গিভ ইট বোনস অফ ফিশ, আমি ওকে দিই, খেতে দিই। এবার একটা খাওয়ার ব্যাপার চলে আসছে, তাহলে কি খেতে দিচ্ছে? না, ওই বিড়ালটাকে কোয়েল খেতে দিচ্ছে, না, বোনস অফ ফিশ, মাছের কাঁটা। বোনস অফ ফিশ বলতে কি? না, বোনস মানে কি? হাড়, আমরা জানি, ঠিক আছে? তাহলে বোনস হাড়, কার হাড়? না, ফিশ, ফিশ অর্থাৎ মাছ। তাহলে মাছের যে হাড়গুলি, মাছের যে কাঁটাগুলি, সেগুলো কিন্তু কোয়েল ওকে খেতে দিচ্ছে। কাকে? না, ওর পোষা বিড়াল ওকে কিন্তু খেতে দিচ্ছে। তারপর দেখো, আই ট্রাই টু কিপ ক্লিন মাই রুমস অলওয়েজ, আই ট্রাই টু কিপ ক্লিন, আমি আমার রুমটা, আমার যে কক্ষটা, সেটা কিন্তু আমি কি রাখার চেষ্টা করি? আমি সেটাকে সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করি, সবসময়। আমার যে রুম, আমি যে রুমটাতে থাকি, এটা সবারই কাজ, শুধু কোয়েল বলে কোয়েল নয়, আমরা যতজনই আছি দেখবে নিজেদের রুমটাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ঠিক আছে? নিজেদের রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ একটা জানো একটা প্রভাব আছে যে কি, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, মানে ভগবানের পরে যে পরিচ্ছন্নতা জায়গা সেটা কি, ভগবানের পরের যে স্থান সেটা কি সর্বদা হচ্ছে ক্লিনলিনেস, মানে চারিদিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এই ব্যাপারটা আমাদের কিন্তু সবারই মনের ভিতর থাকা উচিত, এটা একটা নর্মাল মানুষের একটা কর্তব্য হিসেবে পড়ে, প্রত্যেক জায়গা নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার করে রাখতে হবে। তাহলে কি বলছে? না, আই ট্রাই টু কিপ ক্লিন মাই রুমস অলওয়েজ, আমি আমার রুমটাকে সর্বদা, আমার পক্ষটাকে সেটা কি করার চেষ্টা করি? না, সেটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, ঠিক আছে? এটা কিন্তু কোয়েল বললো। তাহলে আবার একবার রিপিট করে দিচ্ছি, কি লাইনটা হলো? দেখো, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে, ইট লাভস মি ভেরি মাচ, ইয়া আমাকে খুবই ভালোবাসে, ইট ফলোস মি এভরি হোয়ার, ইয়া চারিদিকে যেখানে যেখানে আমি যাই সেই জায়গায় আমাকে অনুসরণ করে কিন্তু চলে, ইট টেক্স রেস্ট আন্ডার মাই কট, ইয়া কিন্তু বিশ্রাম নেয় আমার খাটের তলায়, ইয়া বলতে কি? না, কোয়েলের পোষা বিড়াল আমার খাটের তলায় কিন্তু বিশ্রাম নেয়। সামটাইমস ইট স্লিপস, কখনো কেমন ইট স্লিপস, ইহা ঘুমায় অন দ্য কট উইথ মি, আমার সাথেই, কোথায়? না, আমার বিছানাতেই, আমার সাথেই ওই বিড়াল কিন্তু ঘুমাচ্ছে। আই গিভ ইট বোনস অফ ফিশ, আমি ওকে খেতে দিই, কি খেতে দিই? না, মাছের কাঁটা অর্থাৎ মাছের হাড় আমি ওকে খেতে দিচ্ছি, ও কিন্তু মন ভরে খাচ্ছে। আই ট্রাই টু ক্লিন মাই রুমস,
অলওয়েজ আমি চেষ্টা করি যে কি না আমার কক্ষটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কি করে রাখা যায় সেটা আমি সর্বদাই চেষ্টা করি এখান থেকে তোমাদের কিছু কিছু আমি বলেই দিছিলাম ফিল ইন দা ব্ল্যাঙ্কস রিঅ্যারেঞ্জ ঠিক আছে ইটুই বিটুই ট্রান্সলেট ইনটু বেঙ্গলি ট্রান্সলেট ইনটু ইংলিশ এটা কি করে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এরপর হয়তো তোমাদেরকে কিছু হয়তো বাংলা থেকে ইংরেজি হয়তো দিতে দেওয়া হলো যে কি আমার একটি পোষা বিড়াল আছে এরকম ছোট্ট ছোট্ট কিছু সেন্টেন্স ছোট্ট ছোট্ট কিছু বাক্য তোমাদেরকে পরীক্ষায় দেওয়া যায় তোমাদেরা পরীক্ষায় এগুলো পেয়েই থাকবে এইরকম প্রশ্নগুলো ঠিক আছে তাহলে আমার একটি ছোট্ট আমার একটি পোষা বিড়াল আছে একটা পোষ্য বিড়াল আছে এটা বাংলাতে দেওয়া আছে তোমাদেরকে কী করতে হবে না সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে সেটা তোমাদের কিসে করতে হবে না ইংলিশে ট্রান্সলেশন করতে হবে তাহলে ট্রান্সলেশন করার আগে আমাদের কিন্তু গ্রামারটার উপর ভালোভাবে জোর দিতে হবে গ্রামারের উপর আমাদেরকে ভালোভাবে জোর দিতে হবে তাহলে আমার আছে একটা জিনিস আমি তোমাদেরকে একটু আবার বলে নিচ্ছি এই সকম কোনো জিনিস কারোর কোনো জিনিস আছে কারোর কোনো জিনিস আছে বা ছিল এই দুটো প্যাটার্নের জন্য আছে কারোর কোনো জিনিস আছে সেটা আমার হতে পারে রামের হতে পারে শ্যামের হতে পারে যদুর হতে পারে মধুর হতে পারে এক্স ওয়াই জেড যে কারোর হতে পারে ঠিক আছে জিনিস আছে আর জিনিস ছিল এই দুটো অনুযায়ী আমাদেরকে কিন্তু গ্রামারের দুটো জিনিস ধরে রাখতে হবে একটা হচ্ছে হ্যাভ হ্যাজ দুটো জিনিস হয় তিনটা জিনিস হ্যাভ হ্যাজ আরেকটা হচ্ছে হ্যাড হ্যাভ হ্যাড আর হ্যাড হ্যাডটা আমরা এখন ইউজ করবো না কারণ হ্যাডটা হচ্ছে অতীতকালে হ্যাড ইউজ করা হয় অতীতকালে কারোর কোনো জিনিস ছিল আমার একটা বই ছিল ঠিক আছে অতীতকালে মানে আগে ছিল কিন্তু সেটা এখন নেই তাহলে অতীতকালে ছিল বললে হ্যাডের ইউজ হয় এটা এখন দরকার নেই এটা আমি এখন যাচ্ছি না এটা পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল পাস্টে আর হ্যাভ হ্যাজ ইউজ করা হয় প্রেজেন্ট টেন্সে PRESENT এটা ইউজ করা হবে কখন প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল দেখো হ্যাভ তাহলে হ্যাভ ঠিক আছে এবারে দেখো আমার একটি পোষা বিড়াল আছে আমার কার আছে জিনিসটা না আমার আছে তাহলে কি না আই আই আমার আছে তাহলে আমরা কিন্তু আমার একটি পোষা এই কেটে কেটে আমরা কিন্তু ওয়ার্ডগুলোর ইংলিশ বার করাবো না প্রথমে দেখতে হবে কি এটাকে একটু আমরা নিজের মতো করে সাজিয়ে নেবো কীভাবে সাজাবো না আমার আছে তাহলে আমার আছে তাহলে আইয়ের পরে কী বসে আমি বলেছি প্রেজেন্ট টেন্স আছে এটা কী অর্থাৎ ইউজ করা হয় না প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় অর্থাৎ বর্তমানকালে তাহলে বর্তমানকালে প্রেজেন্ট টেন্সে আমি আইয়ের পরে কী বসাবো এটা আমাদেরকে দেখতে হবে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো হ্যাভ কখন বসে না হ্যাভ বসে আই উই ইউ দে আই উই ইউ দে এবং প্লুরাল নাম্বারস যে কোনো প্লুরাল নাম্বারস নামের প্লুরাল নাম্বারস ঠিক আছে এটা মনে রাখবে যে কোনো প্লুরাল নাম্বার আর কি না আই উই ইউ এবং দে ঠিক আছে তাহলে আই তাহলে আমি এখানে কিন্তু হ্যাজ বসাতে পারবো না বসাবো কি না হ্যাভ বসাবো তাহলে হ্যাভটা বসালাম আমার আছে এটা আমাদের বেরিয়ে গেল তাহলে আমার আছে কি আছে না একটি পোষা বিড়াল এরপর আমি এটাকে জিনিসটা কেটে বার করে নেবো দেখো একটি তাহলে কি না এ ঠিক আছে পোষা পোষার ইংরাজি আমরা কি কিছুক্ষণ আগে পেলাম না পেট পেট মানে হচ্ছে পোষা বিড়াল ইংরেজি ক্যাট তাহলে আই হ্যাভ এ পেট ক্যাট ওই যে বলে দিলাম হ্যাভ কোথায় বসে না বর্তমানকালে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হ্যাভ না হলে হ্যাজ বসবে ঠিক আছে হ্যাভটা কখনো বসবে না আয়ের পরে বসবে উইয়ের পরে বসবে ইউ এর পরে বসবে এবং দে এর পরে বসবে তাহলে আই আমরা এখানে আমার বলেছে আই পেয়েছি তাহলে আই লিখেছি আয়ের পরে কি বসবে প্রেজেন্ট টেন্সে হ্যাভ বসবে হ্যাভ বসেছে একটি পোষা বিড়াল একটি না এ পোষা না পেট বিড়াল নাকি না ক্যাট তাহলে প্যাটার্নটা তোমরা জানতে পারলে কি করে ছোট্ট ছোট্ট সেন্টেন্সেস ছোট্ট ছোট্ট বাক্যতে ট্রান্সলেশন করতে হয় ঠিক আছে এটা জানতে পারলে বুঝছি হ্যাডের ইউজ অর্থাৎ পাস্ট টেন্সের ইউজ সেটা আমরা পরে ব্যবহার করব পরে দেখব ক্লাস চলাকালীন আমরা দেখতে পাবো ঠিক আছে তাহলে এইরকম কিছু কিছু ছোট্ট ছোট্ট সেন্টেন্স ছোট্ট ছোট্ট বাক্য তোমাদের বাংলাতে দেওয়া হতে পারে সেটা ইংরেজিতে বার করাতে হবে অথবা ইংরেজিতে দেওয়া থাকবে সেটা বাংলাতে ব্যবহার করতে হবে কিছু কিছু সেকেন্ড ফর্ম প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স দেখো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স
প্রেজেন্ট টেন্সটাকে ফার্স্ট ফর্ম বলতে পারি, ফার্স্ট ফর্ম। এটাকে ফার্স্ট ফর্ম বলতে পারি, আর পাস্ট টেন্স অর্থাৎ এটাকে সেকেন্ড ফর্ম আমরা বলতে পারি, সেকেন্ড ফর্ম। এগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ এই যে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স এটা কখন কখন হয়, এটা একমাত্র ভার্বের ক্ষেত্রেই হয়। কখন হয় না? ভার্বের ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এগুলো পাবো ভার্বের ক্ষেত্রে। কোন পার্টস অফ স্পিচে পাবো? না, ভার্বের ক্ষেত্রে পাবো। ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ, ক্রিয়াপদ। এবং ভার্বেরও অনেক প্রকারভেদ আছে, যেমন তোমার অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব যেগুলো আমরা আগে বললাম, এবং হচ্ছে ডুইং ভার্ব অর্থাৎ কাজ করা সূচক ক্রিয়া, কাজ করবে এমন যে ক্রিয়াপদ, যেমন দৌড়ানো, লাফানো, ঝাঁপানো, ঠিক আছে, স্নান করা, নেওয়া, দেওয়া, এগুলো হচ্ছে ডুইং ভার্বস। এগুলো কী বলবো না, ডুইং ভার্বস, ঠিক আছে। একই রকম ভার্ব একটা আমরা দেখো দেখতে পাচ্ছি, ইউজ। দেখো এখানেই আমরা এই সেন্টেন্সেই একটা পেয়েছি, দেখো কোথায়, দেখো আছে এখানেই আছে, ইউজ, ইউজ, এই যে আই ইউজ, বা ওপরেই আমি দেখছি, দেখো ইউজ, ইউজকে পেয়েছি। তাহলে ইউজ হচ্ছে ফার্স্ট ফর্মে ইউজ করা হলো, এটা সেকেন্ড ফর্ম কীভাবে করবো? সেকেন্ড ফর্ম এইভাবেই হবে, ইউজ, ইউএসইডি, ইউজ, এসইডি, তাহলে শেষে শুধু ডি এর ব্যবহার করবো, ইউজ, ইডি যোগ করলে আমার এটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে। ইউজ মানে কি? না, ব্যবহার করা, সেকেন্ড ফর্মে। এটা যখন ইউজড হয়ে যাবে, সেটা পরিবর্তিত হয়ে মানে এটা হয়ে যাবে কি? না, ব্যবহার করেছিল। একই রকমভাবে এখানেই দেখো, একটু আগে বলে গেলাম, দেখুন হ্যাভ, তোমাকে বলতে পারো তো হ্যাভ, হ্যাভটা আছে প্রেজেন্ট ফর্মে অর্থাৎ ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্মে হ্যাভটা আছে। এটা তোমার সেকেন্ড ফর্মে হ্যাভটাকে বার করা দেবো। এই যে সেকেন্ড ফর্ম বলেছিলাম, অতীতকালে হ্যাভ চেঞ্জ হয়ে কী হয় না, হ্যাড হয়, অর্থাৎ ছিল। হ্যাভ মানে আছে, হ্যাড মানে ছিল। তাহলে অতীতকালে এটা কী হয়ে গেল, সেকেন্ড ফর্ম এটা বেরিয়ে গেল কি না, হ্যাড। আমরা দেখো আবার একটা পেয়েছি, ফলো, ফলো ভার্বটা দেখো আমরা দেখতে পাচ্ছি, ফলো মুচ্ছি এখানে, হ্যাঁ অনুসরণ করা, ফলো মানে কি না, অনুসরণ করা। তাহলে ফলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে। একই রকম ভাবে এটাকে পাস্ট টেন্সে করব কি না, ফলো, এল এল ও ডব্লিউ ইডি, তাহলে ইডি যোগ করে সেকেন্ড ফর্ম হয়, কিন্তু সেটা সব সময় নয়, ক্ষেত্র বিশেষে ইডি যোগ করে সেকেন্ড ফর্ম হয়, পাস্ট ফর্ম হবে। ফলো মানে কি, অনুসরণ করা, প্রেজেন্ট টেন্স আমরা পেলাম। এটাই যখন পাস্ট টেন্স হয়ে যাচ্ছে কি হয়ে যাবে না, ফলোড, এফ ও এল এল ও ডব্লিউ ইডি, অনুসরণ করেছিল, এক্ষেত্রে মানেটা চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো আমরা দেখতে পেয়েছি লাভ, লাভ ওয়ার্ডটা আমরা পেয়েছি, এটা কিন্তু ভার্ব। যতগুলো আমরা আলোচনা করছি এই সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম, এগুলো কিন্তু কোন পার্টস অফ স্পিচের ভিতরে পড়ছে না, ভার্ব। একমাত্র পাস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো কিন্তু ভার্বেরই হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচের হয় না, এটা মাথায় রাখবে। সেটা নাউনেরও হয় না, প্রোনাউনেরও হয় না, অ্যাডজেক্টিভেরও হয় না, অ্যাডভার্বেরও হয় না, প্রিপোজিশনেরও হবে না, কনজাংশনেরও হবে না, ইন্টারজেকশনেরও হবে না, ঠিক আছে। এটা হবে কার? না, একমাত্র ভার্বের, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আবার বলে দিলাম আমি, দেখো একই রকমভাবে আবার দিচ্ছি তোমাদেরকে হয়তো, যে কি না, লাভ, এলো ভি, লাভ মানে কি, লাভ মানে হচ্ছে ভালোবাসা, লাভ মানে কি না, ভালোবাসা। এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি বলেছিলাম না, ইডি যোগ করে হয়তো লাভ, এটাকে করে দেবো কি না, লাভ, এলো ভি ইডি, এলো ভি ইডি, লাভ মানে কি না, ভালোবেসেছিল। আবার একটা দেখো ওয়ার্ড পেয়েছি কি না, দেখো স্লিপ, এটা আমরা পেয়েছি, দেখো স্লিপ, স্লিপ মানে কি না, ঘুমানো, স্লিপ মানে কি না, ঘুমানো, ঠিক আছে। এইখানে কিন্তু ইডি যোগ করে হবে না, আমি কি বলেছি ক্ষেত্র বিশেষে ইডি যোগ করে হয়, কিন্তু যে ক্ষেত্রে হবে না সেখানে ইডি যোগ করে সেকেন্ড ফর্ম আমরা করতে পারবো না। তাহলে স্লিপ এটা আমরা চেঞ্জ করে কি করে দিলাম না, স্লেপ, এস এল ই পি টি, স্লেপ, স্লেপ মানে এটা যখনই স্লেপ লিখে দিলাম তখনই এর ওয়ার্ডটার মানে কিন্তু পরিবর্তিত হয়ে গেল, কি হলো না, ঘুমিয়েছিল, ঠিক আছে। আরেকটু এইরকম ডিফারেন্স যে একটা ব্যাপার সেটা আমি দেখে নিচ্ছি, যে ইডি না যোগ করে আরেকটা ওয়ার্ড যেমন হতে পারে, এখানেই তোমরা দেখো দেখতে পাবে, দেখো কিপ কথাটা দেখতে পাচ্ছ, কিপ, কিপ, আই ট্রাই টু কিপ ক্লিন মাই রুম অলওয়েজ, তাহলে কিপ আমি দেখছি কিপ, এখানে ওই শেষে টি যোগ করবো কি না, কিপ মানে কি না, রাখা, কিপ মানে কি না, রাখা। আমি আমার রুমটাকে ওই যেটা বললাম যে আই ট্রাই টু কিপ ক্লিন মাই রুম অলওয়েজ, আমি আমার রুমটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিপ মানে রাখা, তাহলে কেপ্ট, কেপ্ট মানে কি না, কেপ্ট মানে রেখেছিল, কেপ্ট মানে কি না, রেখেছিল,
ঠিক আছে, এই জিনিসগুলো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এগুলো তোমাদেরকে জানতে হবে। ছোট্ট ছোট্ট সেন্টেন্সের কী করে ট্রান্সলেশন করতে হয় সেগুলো, গ্রামাটিক্যাল রুলস ইউজ করে আমাদেরকে সেগুলো জানতে হবে, ঠিক আছে। আজকে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিলাম, তোমরা এই চ্যাপ্টারটা পুরোটা আবার একবার রিভাইজ করবে এবং ভালো করে দেখবে, এবং আগের দিন তোমাদেরকে যেগুলো সিঙ্গুলার টু প্লুরাল, প্লুরাল টু সিঙ্গুলার এগুলো দেখিয়ে দিয়েছিলাম এগুলোও তোমরা কিন্তু একটু দেখবে। তার সাথে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ফর্ম টু সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম টু ফার্স্ট ফর্ম কী করে করবে সেটাও একটু দেখবে। আর তার সাথে কিছু কিছু অপোজিট আমি পরে আরও বলবো, ঠিক আছে। আগের দিন যেগুলো আলোচনা করেছিলাম ওগুলো তোমরা একটু দেখবে, নোটিস করবে ভালো করে, একটু ভালো করে রুমটা এই ফার্স্ট লেসনটা একটু করে নেবে, তারপরে আমরা কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করে দেবো, ডিসকাস করে দেবো, পুরো এক্সারসাইজটা আমরা কিন্তু ডিসকাস করে দেবো এর পরের ক্লাসে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।